শাকিবকে দেখা মাত্রই ছোট্ট শিশুটা শাকিবকে জড়িয়ে ধরে, শাকিবের সঙ্গে একটা ছবি তোলার বায়না। যতটুকু মনে হচ্ছিল, পিসিবিতে কর্মরতই কোনো একজনের সন্তানের সঙ্গেই শাকিব দাঁড়িয়ে ছবি তুললেন ঠিক স্টেডিয়াম ছাড়ার আগ মুহূর্তে। যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই শাকিব স্টেডিয়াম ছেড়েছেন, তবে নিজে চালিয়ে। শাকিব অনেক আগে থেকেই নিজেই ড্রাইভ করতে পছন্দ করেন, তবে সচরাচর স্টেডিয়াম থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য আলাদা ড্রাইভারই বেশি দেখা যায়। তবে টেস্ট শেষ হবার পর তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন শাকিব নিজের গাড়ি নিজেই চালিয়ে স্টেডিয়াম ছেড়েছেন। আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করার পর থেকেই শাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। শাকিব কেন আইপিএলে যাননি, আইপিএলে না যাওয়ার পেছনে শাকিবের নির্দিষ্ট কারণটা আসলে কি, এবং শাকিব কেন বেশি ওভার বোলিং করছেন না, এসব কিছু নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমন অনেকে শাকিবের পক্ষেও কথা বলছেন। শাকিব অবশ্য সেসবের কেয়ার করেন না। স্টেডিয়াম থেকে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন বেশ খুশি মনে হচ্ছিল শাকিব আল হাসানকে। সংবাদ সম্মেলনে আইপিএল না যাবার কারণ হিসেবে তিনি পারিবারিক এমার্জেন্সির কথা উল্লেখ করেছেন। ঠিক তখনই শাকিবকে আরও একটি প্রশ্ন করা হয়েছিল, শাকিব যদি পারিবারিক কোনো এমার্জেন্সিতে দেশ ছাড়েন, সেক্ষেত্রে মোহামেডানের হয়ে বাকি ম্যাচগুলোতেও তো খেলার কথা না শাকিব। সে ব্যাপারটি অবশ্য এখনই মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি, বলেছেন সেটা পরে দেখা যাবে। আপাতত স্টেডিয়াম ছেড়ে যখন শাকিব বেরিয়ে যাচ্ছিলেন, তখন সবারই চোখ ছিল ওইদিকেই। শুধু শাকিব নন, বাকি সব ক্রিকেটারই প্রায় যার যার মতো আলাদা আলাদা গাড়িতে করে বাড়ি ফিরে গেছেন। কিছু ক্রিকেটার অবশ্য হোটেলে ফিরেছেন, সেখান থেকে যার যার জিনিসপত্র নিয়ে তারপরে যার যার বাড়িতে যাওয়ার কথা। স্টাফ এবং পেসার যারা রয়েছেন, সকলে একই রকমভাবে যার যার আলাদা বাড়ির পথ ধরেছেন এই ম্যাচ শেষেই। টানা ব্যস্ততার ঢকল সামলিয়ে বাংলাদেশ জাতীয় দল কিছুদিন হয়তোবা বিশ্রাম পেতে যাচ্ছে, কেননা ঢাকা প্রিমিয়ার লিগে যারা খেলবেন তাদের এই খেলার পরে আগামী জুলাই মাসে বাংলাদেশ আবারও সিরিজ খেলবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। এরপর এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে টিম বাংলাদেশকে। সংবাদ সম্মেলনে শাকিব আল হাসান একটা কথা বলে গেছেন। তিনি আগেই বলেছিলেন 2023 সালটা বাংলাদেশের জন্য খুব দারুণ একটা বছর হতে যাচ্ছে। বছরের প্রথম ছয়টা মাস মোটামুটি ভালোই গেছে, শেষ মাসগুলো যদি ঠিকঠাক মতো বাংলাদেশ নিজেদের ফেভারে খেলতে পারে, তবে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের যে কোনো একটা ট্রফি বাংলাদেশ নিজেদের ঘরে নিতে চাইবে নিঃসন্দেহে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্ট শেষ হওয়ার কথা ছিল একদিন আগেই। উপস্থিত দর্শক থেকে শুরু করে পিসিবির সভাপতি সবারই একটাই কথা, টেস্ট তো তিন দিন কেন, দুদিনেই শেষ হওয়ার কথা ছিল। উল্টো আয়ারল্যান্ডের দারুণ ব্যাটিং নৈপুণ্যে সেটি তৃতীয় দিনের পাড়িয়ে চতুর্থ দিন সকাল সেশন পর্যন্ত গিয়েছে। বাংলাদেশ দু তিনটি উইকেট হারালেও 7 উইকেটের বিশাল জয় নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটাররা টেস্টের পর সবাই এভাবেই আলাদা আলাদা করে যার যার গাড়িতে করে বাড়ির পথ ধরেন। বিশ্রামের এখনই তো সময়।